হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেকদিন পর ক্যামেরার সামনে চলে এলাম। যাই হোক, আজকে আমি কীভাবে আসল কি নকল ফোন চেনা যায় সেই সম্বন্ধে আর কি বলবো। তো যাই হোক, শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে বলি, এখনও পর্যন্ত কেউ যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে দিলে আমি পরবর্তীতে যখন কোনো ভিডিও আপলোড করবো আপনি পেয়ে যাবেন। ওকে, যাই হোক, এবার বলা যাক, কম বেশি সবাই আমরা ভালো মানের এবং ভালো কোম্পানির ফোন ব্যবহার করে থাকি, কিন্তু নকল মোবাইলের কারণে এই সমস্যায় পড়তে হয়, যা প্রতিনিয়ত আমরা ধোঁকা খেয়ে যাচ্ছি, বঞ্চিত হচ্ছি আসল ফোনের মজা থেকে। বিভিন্ন বাজারে অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটে দেদার রয়েছে, বিক্রি হচ্ছে নকল স্মার্টফোন, দামি স্মার্টফোন, যেগুলোর নকলই মূলত বাজারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে অ্যাপেলের আইফোন এবং স্যামসাংয়ের বিভিন্ন মডেলের নকল ফোন প্রকাশ্যে, এমনকি নকল ঘোষণা করেও বিক্রি করে দেওয়া হচ্ছে। নকল হওয়া স্মার্টফোনের ক্ষেত্রে স্যামসাং ফোনের সংখ্যাই বেশি, তবে সনি, এইচটিসি দুই একটি মডেলের স্মার্টফোন নকলও বাজারে দেখা যায়। এখন আমি বলবো কী করে আপনি চিনবেন মোবাইলটি আসল না নকল। এটা দেখা খুবই সহজ, এটা দেখতে হলে আপনাকে মোবাইলের 15 সংখ্যার আইএমআই নাম্বার দিয়ে দেখা সম্ভব। দুইটি সিমেরই আইএম নাম্বার থাকে। আপনার মোবাইল থেকে ডায়াল করুন *#06#, দেখবেন 15 সংখ্যার একটি ইএমআই নম্বর চলে আসছে, ওটিকে লিখে রাখবেন। তারপর আপনি গুগলে যাবেন, গুগলে যাওয়ার পরে আপনি সার্চ মারবেন IMEI.INFO, আমি সাইটে দিয়ে দিলাম, আপনার এই পেজটিতে চলে যাবেন। লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটা থাকবে, আপনারা যদি ইচ্ছা করেন যে আমার ভিডিও ডিসক্রিপশন থেকে যেতে চান তাহলে আমার ডিসক্রিপশন থেকে চলে যেতে পারেন। তো পেজটি খোলার পরে ওখানে আইএমআই নিচে লিখতে বলবে, ঠিক এরকম জায়গায় লিখতে বলবে যে আপনার আইএম নাম্বারটা দিন। এখানে আইএম 15 ডিজিটের আইএম নাম্বার দেওয়ার পরে নিচে লেখা থাকবে আই এম নট এ রোবট, রোবট ডান করবেন। ডান করার পরে চেকে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনার ফোনের ডিটেলস চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আপনার ফোনের ডিটেলসটা এইভাবে চলে আসবে, ওয়ারেন্টি আছে কি নেই, ফোনে কী কী ডিটেলস রয়েছে আসল না নকল এই সম্বন্ধে আপনি জানবেন। ব্যাস, এইভাবেই আপনি আপনার ফোন আসল না নকল এই সম্বন্ধে জানতে পারবেন। তো ফ্রেন্ড, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে প্লিজ প্লিজ লাইক করবেন এবং শেয়ার করবেন। ফ্রেন্ড, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক। যদি আপনারা সাবস্ক্রাইব এবং লাইক করেন তাহলে পরবর্তীতে আমি এরকম আরও ভিডিও আনতে পারবো।